ডিভাইডেড ওয়ার্ক করো তাহলে ল্যামডা ডব্লিউ বাই ল্যামডা এ হবে, এনএম কেটে যাবে, ভি ডব্লিউ বাই ভি এ। বলো বুঝলে কিনা? আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর সাথে, আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি ধরে করেছিলাম, মিউ করেছিলাম না এন করেছিলাম? আমার মনে নেই, আমি ভুলে গেছি। এন করেছিলাম, এখানে মিউ করে ফেলেছি আমি, আর মুছতে পারছি না, আর মোছাস না আমাকে দিয়ে। এন মানে ফ্রিকোয়েন্সি করে দিয়েছি, দেখ তা মিউ দিয়ে কর আপাতত, আর কি করবি, ঠিক আছে করে ফেলেছি। আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর সাথে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল না ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা জানা ক্লিয়ার? আরে ডেন্সার মিডিয়ামে, হ্যাঁ ডেন্সার মিডিয়ামে লাইট স্লো যাবে, ডেন্সার মিডিয়াম মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, লাইট স্লো যাবে, তাহলে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে লাইট স্লো যাচ্ছে, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। কি রে ঠিক বলেছি? তাহলে এটাকে লেখা যাবে মিউ এআর বাই মিউ ডব্লিউ, দেখ উল্টে দিয়েছি, দেখ উল্টে দিয়েছি। কিরে আরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এআর কত, এই লাইনটা মুছে দে তাহলে, দরকার নেই এটা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এআর কত? 1 মিউ ডব্লিউ, এ চলে এসেছে ফর্মুলা, দেখ এর পরের লাইন এটা লেখা যায়, দেখ বল বুঝলি কিনা সবাই? কিরে ক্লিয়ার? ল্যামডা ডাব্লু ল্যামডা এ উপরে যাবে, মিউ ডাব্লু তো ক্লিয়ার? আচ্ছা এক্ষুনি তোরা বললি ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এয়ারের থেকে বেশি, মানে মিউ ডাব্লু গ্রেটার দ্যান 1, ডিনোমিনেটর যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে নিউমারেটর লেস দ্যান এআর। কি রে বুঝলি কিনা বল? তাহলে ল্যামডা কমছে, বিটার ফর্মুলা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, ল্যামডা যদি কমে বিটাও কি হবে? কমবে। বল ক্লিয়ার আইডিয়া কিনা? এই রকম কোশ্চেন থাকবে, এই রকম কোশ্চেন থাকবে, ক্লিয়ার সবার? চলো লেখো এবারে, ওই যে ওটা বললাম কি নাম ছিল যেন, বলো ওটা কি নাম বললাম, ম্যাথামেটিক্স, ওই ইয়ের যেগুলো আমরা করলাম আগে তার ম্যাথামেটিক্স, তারপরে কিছু থিওরি আছে, থিওরিটা আমরা পরের দিন করব, কারণ অনেক কিছু বলতে হবে আবার লিখতে হবে, সব জিনিস মেন ফিজিক্স শিখিয়ে দিয়েছি, সব অঙ্কগুলো করো মজা পাবে, দেখো সব অঙ্ক পারবে, বিশেষ করে লাস্টের অঙ্কটা। চলো তারপরে ইন্টেন্সিটির সাথে একটা রিলেশন আছে, চলো লেখো ফার্স্ট অঙ্ক, সবাই পারা উচিত। কি বলছে ফার্স্ট অঙ্ক? কোশ্চেন নাম্বার 1 বলছে স্মল ডি, পরীক্ষার সময় এরকম ভাবে দেবে না, স্মল ডি এরকম খাওয়ার গুছিয়ে দেবে না, পরীক্ষায় ল্যাঙ্গুয়েজে বলবে ডিস্টেন্স বিটুইন স্লিট টু স্লিটস ইজ 1 মিলিমিটার, ওখান থেকে তোমাকে দেখে লিখতে হবে স্মল ডি এত, আমি তাড়াতাড়ি করবো বলে শর্টে লিখে নিয়েছি, ক্লিয়ার? ক্যাপিটাল ডি 0.5 মিটার, কিরে মিলছে? স্যার বলেছিল, বলেছিল স্যার মিলিমিটারে হবে, স্যার বলেছিল এটা 1.2 হয় 0.5, স্যার বলেছিল মিটারে হবে, দেখ মিললো। তার মানে যখন এই কন্ডিশন গুলো হোল্ড করবে তখন আমি যে প্রসেসটা করালাম তার গুরুত্ব তুই বুঝতে পারবি না, এসএলআরওতে যে মেথডে করা আছে তাতেও অ্যান্সার অঙ্কের অ্যান্সার মিলে যাবে, কিন্তু একটা অঙ্ক দেব আমি লাস্টে, আজকে ওটা বলেই ক্লাস শেষ করব, সেই অঙ্কটাতে দেখবি কি ঘটনাটা ঘটে, দেখাবো আমি। ফলো কর, ডি 1 মিলিমিটার, ক্যাপিটাল ডি 0.5 মিলিমিটার, ল্যামডা 5000 অ্যাংস্ট্রম, কি রে মিললো? স্যারের কথা মিললো, বলেছিল স্যার ল্যামডা নিয়েও কথা বলেছিল, মিললো? কখনো কখনো কোথাও কোথাও এটা এরকম দিয়ে দেবে 500 ন্যানোমিটার,
তাতে ভাবিস না স্যারের কথা ভুল হয়ে গেল, একই তো জিনিস রে বাবা, 5000 অ্যাংস্ট্রম, 500 ন্যানোমিটার, একই কথা। 500 ই দিয়ে দেবে সবসময় এমন কোনো মানে নেই, ন্যানোমিটারে দিয়ে দিল, কি যায় আছে তাতে? টেলার বলছে ফাইন্ড দা, ফাইন্ড দা সেপারেশন বিটুইন, সেপারেশন বিটুইন সেভেন্থ ম্যাক্সিমা, সেভেন্থ ম্যাক্সিমা অ্যান্ড ইলেভেন্থ মিনিমা, অ্যান্ড ইলেভেন্থ মিনিমা অন দ্য সেম সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, অন দ্য সেম সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। চলো ট্রাই করো, ট্রাই করো, আমি যতক্ষণ একটু পেনে কালি ভরে নিই, তোমরা ট্রাই করো, পারো কিনা বলো। চলো করছি তাহলে, দেখো কি বলছে। বলছে এই হলো রাফ ছবি, ছবি আঁকা কম্পালসারি নয়, একে নিয়ে বোঝাতে সুবিধা হয় তার জন্য। এটা হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল ফ্রিঞ্জ, এর একটা সাইডে বলেছে সেভেন্থ ম্যাক্সিমা, কথার কথা। এটা হলো সেভেন্থ ম্যাক্সিমাম, সেপারেশন বিটুইন সেভেন ম্যাক্সিমাম ইলেভেন্থ মিনিমাম, কথার কথা। এটা হলো ইলেভেন্থ মিনিমাম। বলো তোমরা কি বুঝতে পারছো না যে সেভেন্থ ম্যাক্সিমা বার করব, ইলেভেন্থ মিনিমা বার করব, মাইনাস করে দেব, অ্যান্সার পেয়ে যাব কিরে? কিরে বুঝলি কিনা বল। চলো কিন্তু সাবধান, একবার ম্যাক্সিমা আছে আবার মিনিমাম আছে, দুটোই আছে। চলো এক এক করে পড়ি। তো প্রথমে সেভেন্থ ম্যাক্সিমামের জন্য বলছি, সেভেন্থ ম্যাক্স কি ফর্মুলা ছিল, ওয়াই সেভেন্থ কি ফর্মুলা ছিল, এম সেভেন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, কিরে কিরে একবার বেরিয়ে গেল। আচ্ছা ইলেভেন্থ মিন মিনিমাম, মিনিমাম তার জন্য হবে ওয়াই ইলেভেন টু এম মাইনাস ওয়ান, এটা লিখে নিই, এটা একটু বাজে ফর্মুলা তো, ল্যামডা ডি বাই টু ডি, আগের বার টু লিখতে ভুলে গেছিলাম আমি, টু এম এর জায়গায় বসাবো ইলেভেন মাইনাস ওয়ান, ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি, 22 মাইনাস ওয়ান 21, ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি। তাহলে অ্যান্সার হচ্ছে ডিস্টেন্স, রিকোয়ার্ড ডিস্টেন্স হচ্ছে কত, 21 ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি মাইনাস 7 ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি, টু ডি এলসিএম হবে 21 ল্যামডা ক্যাপিটাল ডি মাইনাস 14 ল্যামডা ক্যাপিটাল ডি, 21 থেকে 14 বাদ দিলে কত হবে, 7 7 ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি, 7 ল্যামডার জায়গায় কত বসাবি, 5000 অ্যাংস্ট্রম মানে 5000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ক্যাপিটাল ডি এর জায়গায় কত বসাবি, 0.5 মিটার মানে 5 মিটার মানে 5 বাই 10 মানে হাফ, হাফ বসাতে পারি। আর টু ডি, টু ডি মানে হচ্ছে টু স্মল ডি কত আছে, কত আছে 1, ভালো। এবার আমি আশা করবো সবাই ক্যালকুলেট করে বলতে পারবে এত মিটার হবে অ্যান্সার, পারবি আশা করি সবাই, কিরে পারবি না পারবি না? হ্যাঁ কঠিন অঙ্ক ছিল বল, চ পরের অঙ্ক করে দে, সেম অঙ্ক দিচ্ছি, সেম অঙ্ক থাকছে। 1 টা 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে না নিচে,
फाइंड द सेपरेशन बिटवीन सेकेंड मिनिमा सेकेंड मैक्सिमा एंड थर्ड मिनिमा सेकेंड मैक्सिमा एंड थर्ड मिनिमा ऑन द एक जगह ये बात देख की है ऑपोजिट साइड ऑफ सेंट्रल मैक्सिमा एक बार स्टूडेंटरा जरा मुखस्त करे जावे जरा भावे ना ये सब छवि तादेर आर अंक होबे ना और जरा जाने जे किभाबे डेरिवेशन होये छे तारा पारबे देखो किभाबे अच्छा एटाई होलो आमार सेंट्रल ब्राइट फिंच एटा कथार कथा सेपारेशन बिटवीन सेकेंड मैक्सिमा आमी धरलाम एटा होलो सेकेंड मैक्सिमा एट थर्ड मिनिमा ऑन द अपोजिट साइड एटा होबे थर्ड मिनिमा आगेर अंकटार साथे एई अंकटार डिफरेंस बोझो आगेरटा सेम साइडे छिलो एटा अपोजिट साइडे बोझा गेछे अरे बाबा छविटा भाबले आर किछु नेई देखो क्लियर चलो अच्छा सेकेंड मैक्सिमम फॉर्मूला की चिलो कोरी आमरा सेकेंड मैक्स फॉर्मूला होच्छे y सेकेंड m लैम्डा डी बाई डी माने 2 लैम्डा कैपिटल डी बाई स्मॉल डी खूब इम्पोर्टेंट कथा ए जे y टा एटा कोथा थेके मापा होच्छिलो मने आछे एखान थेके किरे किरे এইটা ছিল এই ডিসটেন্সটা বল বুঝলি কি না তাহলে থার্ড মিনিমা যখন মাপবো সেটা কত ফর্মুলা করি আগে ওয়াই থার্ড মিনিমা মিনিমা তো বাজে ফর্মুলা ফর্মুলাটা লিখে দিই ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি এম এর জায়গায় থ্রি বসাবো ছয় হবে ফাইভ হবে ভালো তাহলে ফাইভ ল্যামডা ডি বাই টু ডি এটা হবে এই ডিসটেন্সটা হবে এইটা বল বুঝলি কিনা কি রে তাহলে এদের মধ্যেকার গ্যাপ মাইনাস হবে না প্লাস হবে প্লাস হবে আগেরটা কি হয়েছিল আগের অঙ্কটা কি হয়েছিল মাইনাস হয়েছিল ক্লিয়ার ছবিটা যদি কেউ বুঝে ফেলতে পারে না তার কাছে আর কিছু নেই অঙ্কে আর আমি কি করব বল তাহলে ডিসটেন্স কি হবে বল এবার তো পারবি তোরা সব কষাতে ডিসটেন্স হবে রিকোয়ার্ড ডিসটেন্স হবে এ দুটো অ্যাড করবি 2 ল্যামডা ডি বাই স্মল ডি প্লাস 5 ল্যামডা ডি বাই 2 ডি আশা করব আমাকে আর করতে হবে না ভ্যালু বসাতে পারবি আরামসে করে কি রে কি রে কিছু বলে না পরের অঙ্কে যাই চলো মুছে দি পরের অঙ্কটা একটু অন্যরকম আবার পারবে তোমরা মুছে দিচ্ছি থার্ড অঙ্ক থার্ড অঙ্ক হচ্ছে গিয়ে বলছে আগের অঙ্কটা উল্টো আগের অঙ্কগুলো ইফ দা সেপারেশন বিটুইন সেকেন্ড ম্যাক্সিমা এন্ড ফোর্থ মিনিমা সেকেন্ড ম্যাক্সিমা এন্ড ফোর্থ মিনিমা ফোর্থ
মিনিমাম, সেকেন্ড ম্যাক্সিমাম এন্ড ফোর্থ মিনিমাম ইজ 0.5 মিটার, 5 ফিট উইথ, ফাইন্ড ফিঞ্জ উইথ, আচ্ছা অপরে কঠিন করে দিই, ফাইন্ড ফিঞ্জ উইথ করো না, করো ফাইন্ড দ্য find the wavelength used if small d is equal to 1 millimeter, capital D is equal to 0.5 meter. আমরা আগে আরেকটা টুইস্ট করলাম, সেকেন্ড কোশ্চেন সেকেন্ড বার টুইস্ট করলাম, যদি আমি দিতাম ডাইরেক্টলি ফাইন ফ্রিঞ্জ উইথ তাহলে একটাই টুইস্ট হতো, দুবার টুইস্ট করলাম আমরাকে, করবো পারবে তোমরা? আচ্ছা অনেকের মাথায় হয়তো এই কোশ্চেনটা আসছে, ভালো করে শুনবে, ইফ দ্য সেপারেশন বিটুইন সেকেন্ড ম্যাক্সিমা এন্ড ফোর্থ মিনিমা ইজ 0.5 মিটার, তাহলে তোমরা ভাবছো স্যার অন সেম সাইড অর অন আইদার সাইড, যদি কিছু না বলে দেওয়া থাকে সবসময় বাই ডিফল্ট অন সেম সাইড, ক্লিয়ার? চলো তাহলে আমি এক এক করে করছি, সেকেন্ড ম্যাক্সিমার ফর্মুলা তো আমরা করলাম এক্ষুনি, সেকেন্ড ম্যাক্সিমার ফর্মুলা কি হয়, ওয়াই সেকেন্ড ম্যাক্স কি হয়, এম ল্যামডা ডি বাই ডি, টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি, আর সেকেন্ড না কত ফোর্থ মিনিমা ফর্মুলা কি হয়, টু এম মাইনাস ওয়ান, এবার বসাই, টু এম মানে এইট মাইনাস ওয়ান ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি, মানে সেভেন ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি, তাহলে কি বলেছে এদের ডিফারেন্স হচ্ছে ওটা, তার মানে সেভেন ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি মাইনাস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, 0.5 না করে হাফ করে দাও, তাহলে এখানে হচ্ছে টু ডি এলসিএম সেভেন ল্যামডা ডি, আর এটা হয়ে যাবে টু ফোর মানে থ্রি ল্যামডা ডি হাফ, টু টু কাটবে, ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি হচ্ছে ওয়ান থার্ড, এটাই আমি দিতে চেয়েছিলাম, দেখো ফ্রিঞ্জ উইথ বেরিয়ে গেল, অঙ্ক এখানেই শেষ, অবভিয়াসলি এত মিটার হবে, অঙ্ক এখানেই শেষ, যদি আমি যেটা দিতে গিয়ে আটকালাম না, বললাম অঙ্কটাকে টুইস্ট করি, যদি ওই অঙ্কটা আসতো তাহলে অঙ্ক এখানেই শেষ ছিল, ফাইন ফ্রিঞ্জ উইথ, দেখো এটাই ফ্রিঞ্জ উইথ, ক্লিয়ার? এবার কি টুইস্ট হয়েছে, কিছুই নয়, স্মল ডি ক্যাপিটাল ডি দেওয়া আছে, ল্যামডা বার করতে পারবে না, এটা কোন টুইস্ট হলো বলো, ল্যামডা ক্যাপিটাল ডি কত, কোথায় এসে, এই যে 0.5, এই যে 0.5 আর কি ভালো কেটে যেত, যাই হোক স্যার করে ফেলেছি, 0.5 মানে কত, হাফ হাফ, আর স্মল ডি কত, 1 × 10⁻³ ইজ ইকুয়াল টু 1/3, তাহলে এখান থেকে ল্যামডা হবে 2 × 10⁻³ 2/3 × 10⁻³ মিটার, এটা হবে ল্যামডার ভ্যালু, ক্লিয়ার? চলো পরের অঙ্ক মুছে দিই, তোমরা যদি একটু অবজার্ভ করো, খানিকক্ষণ আগে আমি বোর্ডের মধ্যে বলেছিলাম কিছু ফর্মুলা লিখেছিলাম, বলেছিলাম ওই ফর্মুলার মধ্যেই ম্যাক্সিমাম অঙ্ক হবে, কটা অঙ্ক করলাম মনে হয় 3টে না 4টে অঙ্ক করলাম, মনে নেই, যাই হোক 3টে অঙ্ক মনে হয় করালাম, 3টে অঙ্কের সব অঙ্কই মনে হয় ওটা ছিল 4-5, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক সব বেরিয়ে যাচ্ছে,
এবার যেটা নতুন, যেটা না জানলে আর অঙ্ক পারবে না, দেখো এই অঙ্কটা যদি করে দিতে পারো তাহলে পুরো জায়গা বুঝে গেছো আর আটকাবে না। এটা জয়েন্টের ডিফিকাল্টের মধ্যে ডিফিকাল্ট একটা অঙ্ক দিচ্ছি, কিন্তু দেখো কত ইজি হয়ে যাবে। স্মল ডি হবে 1 মিলিমিটার বলা আছে, ক্যাপিটাল ডি বলা আছে 1 মিটার, ল্যামডা বলা আছে 0.5 মিলিমিটার, বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ ফার্স্ট ম্যাক্সিমাম ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। সবাই তো দেখে বলবে আহা কি সোজা অঙ্ক, বলো পারবে করতে? দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে দেখে না, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ ফার্স্ট ম্যাক্সিমাম ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। আচ্ছা তারা বলে তাহলে ওয়াই ফার্স্ট ম্যাক্স, ফর্মুলা হবে ল্যামডা এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এম এর জায়গায় 1 বসিয়েছি, ব্যাস অঙ্ক সলভ 0.5 × 10⁻³ ডি 1 × 10⁻³ 0.5 mm না মিটার, মিটার মিটার সব ইউনিট চেক করেছি তো, বলো ঠিক করেছি? কিরে কথাবার্তা বল, হ্যাঁ সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তো সব তো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকেই তো মাপি, কিরে ঠিকই তো বললাম, ছবি আঁকি এই এক্ষুনি বললাম ছবি একে, এটা দাও ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ আর এটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এটাই তো হচ্ছে ওয়াই, কি রে ঠিক করলাম তো, ভুল কি করেছি? অ্যান্সার ভুল, এই প্রসেস মানে এটা জয়েন্টে যখন এসেছিল এই অপশন কারেক্ট অপশন নয়। কেন নয় দেখ, এই মেথডটা যে মেথডটা আমি ফর্মুলা লিখলাম সেটা তখনই অ্যাপ্লিকেবল, বারবার বলেছি যখন ল্যামডা লেস দ্যান স্মল ডি, কিরে বলেছিলাম মনে পড়ছে? কিরে ল্যামডা বল কিসে আছে, বল দেখ কিসে আছে, মিলিমিটারে আছে, স্মল ডি কিসে আছে, কি করে অঙ্ক হবে? ওই অঙ্ক ওই টেকনিক তো খাটবেই না, তাহলে কে বাঁচাবে? 3 নম্বর ফর্মুলা ওই একসাথে লিখেছিলাম, তাহলে এটা কি হচ্ছে ল্যামডা লেস দ্যান স্মল ডি? অ্যানসার হচ্ছে নো, তাহলে ওই মেথড হবে না যে মেথডটা আমি করলাম এক্ষুনি। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে পারছি? তাহলে কোন মেথড হবে সেই মেথড তোমাকে আবার শিখিয়ে দেওয়া আছে, যদি এর অ্যানসার নো হয় তাহলে তুমি শুরু করবে পাথ ডিফারেন্সের ফর্মুলা ডি সাইন থিটা। বলো শিখিয়েছিলাম কিনা, বলো 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 শিখিয়েছিলাম কিনা? এখান থেকে যখনই ওই ফর্মুলা এই কন্ডিশন ফেল করবে তখন এই ফর্মুলা থেকেই তোমাকে বাঁচাবে, ব্যাস ব্যাস অঙ্ক শেষ, এটা ধরে নিতে পারলি অঙ্ক শেষ। চলো ডি সাইন থিটা, আমরা জানি ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স, তাহলে ডি সাইন থিটা হবে এম ল্যামডা, তাহলে ছিল ডেল্টা এক্স ইকুয়াল টু এম ল্যামডা, কনস্ট্রাকটিভ ম্যাক্সিমা হলে এম ল্যামডা হয়, ফার্স্ট বলে দিয়েছে আবার, ফার্স্ট হলে তো এম এর জায়গায় 1 2 3 ডট 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 বসতে পারে, সরি 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 0 1 2 3 ডট ডট বসতে পারে, ফার্স্ট বলেছে তাহলে এই জায়গায় 1 বসাবো, তাহলে ডি সাইন থিটা
ল্যামডা সাইন থিটা ল্যামডা বাই ডি। বলো সবার ক্লিয়ার কিনা? ল্যামডা কত, ল্যামডা কত, ল্যামডা কই, ল্যামডা কই, ওই যে ল্যামডা 0.5 mm, mm, small d কত 1 mm, mm, mm কাটলো মানে হাফ, সাইন থিটা হাফ, থিটা কত 30 ডিগ্রি। বলো ক্লিয়ার কিনা তো দি? এবার ছবিটা ভাবো, মনে আছে আশা করি ছবিটা, দেখো এই ছিল ছবিটা, এখান থেকে একটা এরকম গেছিল, না এটা নয়, এখান থেকে এরকম গেছিল, এটাই থিটা ছিল, এটাই ক্যাপিটাল ডি ছিল, মনে করো মনে করো, এটাই ওয়াই ছিল, মনে পড়ছে মনে পড়ছে? আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস মানে y বাই d, tan 30 ডিগ্রি, থিটা কত বেরিয়েছে 30 ডিগ্রি, y জানি না, d কত 1 মিটার, তাহলে y হবে tan 30, y মানে এই ডিসটেন্সটাই বলেছে, y কত tan 30 কত 1 বাই রুট 3 নাকি? কারেক্ট অ্যান্সার 1 বাই রুট 3 মিটার। বলো সবার ক্লিয়ার কিনা? বোঝা গেছে? এই অঙ্কটা শেখানো বলেই আজকে আমি তোমাকে ওই মেথড ধরে আমি আজকে করালাম, এটাই মেন জায়গা ছিল, নয়তো এসএলআরআর মেথডে আরামসে চলে যাবে। তো দ্যাটস অল, এই হলো আমাদের মেন ওয়াইডিএসসি, বাট ওয়াইডিএসসির কিছু ছোট ছোট পার্ট এখনো বাকি আছে, থিওরিটিক্যাল পার্ট, যেমন অলরেডি তোমাদের একটা বলেছি যে যদি ওই মনোক্রোম্যাটিকের জায়গায় হোয়াইট লাইট সোর্স ইউজ করা হয় তাহলে সেটা কি হবে, আর হচ্ছে আমরা কিছু করব ইন্টেন্সিটির সাথে স্লিট উইডথের রেশিও কি, ভালো অঙ্ক এটাও দেয়, সেটাও আমরা করব। আচ্ছা অঙ্কর পার্টটা আমি করিয়ে দিই এখন আজকে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, থিওরি পার্টটা একদম বাকি থাকলো। লেখো হেডিং দাও, ইন্টেন্সিটি অ্যান্ড রিলেশন বিটুইন ইন্টেন্সিটি অ্যান্ড স্লিট উইডথ, লিখে রাখো, এটা দিয়ে দুটো অঙ্ক করাবো, বইয়ের প্রথমে তোমাদের এক্সারসাইজের অঙ্ক এখান থেকে শুরু হয়। চলো লিখবো তাহলে সহজ অঙ্ক, একদম এক্ষুনি করে ফেলতে পারবো, 5 মিনিটে হয়ে যাবে। চলো হেডিং দাও ইন্টেন্সিটি অ্যান্ড স্লিট উইডথ রিলেশন, তারপরে অঙ্ক 5 নম্বর থেকে হবে ইন্টেন্সিটি অ্যান্ড স্লিট উইডথ রিলেশন। কি আমি এখানেই করে দিচ্ছি, স্লিট উইডথ ডাব্লু দিয়ে ধরা হচ্ছে, ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু হবে আই ওয়ান বাই আই টু ইজ ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার, গল্প শেষ। জাস্ট এই লাইনটা মনে রাখবে, ডাব্লু মানে হচ্ছে গিয়ে স্লিট উইডথ, স্লিট উইডথ, ডাব্লু ওয়ান মানে স্লিট উইডথ অফ ওয়ান, ডাব্লু টু মানে স্লিট উইডথ অফ টু, আই ওয়ান মানে ইন্টেন্সিটি অফ ফার্স্ট ওয়েভ, আই টু মানে ইন্টেন্সিটি অফ সেকেন্ড ওয়েভ, এ ওয়ান মানে হচ্ছে অ্যাম্প্লিচিউড, আই মানে কি বললাম ইন্টেন্সিটি, আর এ মানে কি অ্যাম্প্লিচিউড, এ ওয়ান মানে অ্যাম্প্লিচিউড অফ ফার্স্ট ওয়েভ, এ টু মানে অ্যাম্প্লিচিউড অফ সেকেন্ড ওয়েভ। এটা তো তোমরা জানো ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্প্লিচিউড স্কোয়ার, এই কোশ্চেনটা তো তোমরা জানোই, আমি আগের দিনও বলেছিলাম উইথ স্লিট উইথ এর রেশিওটা নতুন, খুব স্বাভাবিক ব্যাপার, কোন জায়গায় যদি স্লিট বেশি ফাঁকা হয় তাহলে সেখান থেকে লাইট বেশি আসবে, ইন্টেন্সিটি বাড়বে, তো খুব অবভিয়াস রিলেশন। ক্লিয়ার সবার? আর একটা লিখে দিচ্ছি, এটাও তোমরা জানো, এটা আমার তখনই করানো, আই ম্যাক্স এর ফর্মুলাটা আগের দিন করানো, এ ওয়ান প্লাস এ টু হোল স্কোয়ার, সরি কে এ ওয়ান প্লাস এ টু হোল স্কোয়ার, আর আই মিনিমাম এর ফর্মুলা হোয়াট ইজ দ্য রেশিও অফ স্লিট উইডস, হোয়াট
is the ratio of sleet widths. Sleet widths. If the amplitude of light waves, if the amplitude of light waves from them have a ratio, from them have a ratio root 2 is to 1. Ekdom easy question. What is the ratio of sleet waves boleche? If the amplitude of the light waves, amplitude boleche root 2 is to 1. Mane entire formula W1 by W2, A1 square by A2 square, tamne root 2 by 1 a whole square, tare W1 by W2, 2 by 1, tale answer hocche 2 is to 1. Bolo bujhle kina sobai? Question number 6. The coherent sources, have intensities in the ratio. Achha. Shorte bolchi. I1 is to I2 bole diyeche. 25 is to 16. Find the ratio of intensities of maxima to minima. Find Imax is to Imin. এই দেখো ফর্মুলা তোমার সামনে আছে আমি বলতে পারি আগে I1 by I2 হচ্ছে 25 by 16 তাহলে A1 by A2 হবে 5 by 4 বলো সবার ক্লিয়ার কিনা কিরে A1 হবে 5 by 4 A2 Imax by I mean হবে এখান থেকে বসা চেঞ্জ এখান থেকে কে কে কেটে যাবে A1 plus A2